চরম অন্যায় হচ্ছে, চরম। আমি সব জানিয়েছি, সব জানিয়েছি বিধানসভাতে। আমি জমি লুট হয়েছে সব জানিয়েছি বিধানসভাতে। জমি লুট করেছে যারা, তারা বাইরে ঘুরে। শেখ শাহজাহানকে তো ওরা যতটা পারে সেভ করার চেষ্টা করবে, কারণ শেখ শাহজাহান ধরা পড়লে অনেক বড় মাথার টান আসতে পারে, এমনকি মুখ্যমন্ত্রীর নামও এসে যেতে পারে। আমি যা বলেছিলাম সব একেবারে 100% ঠিক। অভিযোগকারীর সঙ্গে আমার দেখা হয়েছিল। মমতা ব্যানার্জিকে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করাতে চাই। নমস্কার, আপনারা দেখছেন দি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। সন্দেশখালির মা বোনেরা বিচার চাইছেন, আর সন্দেশখালির মা বোনেরা যাতে বিচার পায় তার জন্য যিনি লড়াই করছেন সেই নিরাপদ সর্দার, তাকে আমরা পেয়ে গেছি। স্যার, দি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। 17 দিনের হাজতবাস, কেমন অভিজ্ঞতা হলো সেখানে একটু আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করুন। দেখুন, আমার জীবনে মানে এই প্রথম এতদিন ধরে আমি জেলে ছিলাম। এর আগে গেছি, কাস্টডিতে গেছি, তারপরে বেরিয়ে এসেছি, কিন্তু টানা এতদিন আমাদের জেলে সময় কাটাতে হয়েছে এই প্রথম। প্রথমত জেল নিয়ে একটা আমার একটা আলাদা ধারণা ছিল, জেলে কী হয়, কী বিষয়, কত কষ্ট হবে, কী খেতে দেবে, নানান রকমের একটা কিউরিয়াসিটি ছিল। কিন্তু জেলে ঢোকার পর একটা নতুন ধারণা তৈরি হয়েছে, ভালো মন্দ মিশিয়ে একটা ধারণা তৈরি হয়েছে। প্রথমত যে জেলটায় ছিলাম, জেলটার নাম হচ্ছে বসিরহাট সাব জেল। ভিতরটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই বাথরুমগুলো, সব কিছু দেখে মনে হয়েছে যে জেলের মধ্যে এটা একটা পরিবর্তন, এত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কিছু সমস্যা আছে, সেগুলোকে আমি জেলার সাহেবকে আসার সময় বলে এসেছি। সবচেয়েতে যেটা বেশি আমাকে তাড়িয়ে বেরিয়েছে, আমাকে সবচেয়েতে বেশি যন্ত্রণা দিয়েছে যেটা, সেটা হচ্ছে 15 তারিখে আমি রাত্রেবেলা জেলে ঢুকেছি। সকালবেলা ওঠার সঙ্গে সঙ্গে যখন সাইরেন বেজে উঠল, তারপর যখন বেরোলাম আমরা জেল থেকে, যে মাঠটা আছে ওখানে, মাঠে সমস্ত কয়েদিরা বেরিয়েছে। সেখানে দেখে আমার চক্ষুতে একবার চড়ক গাছি, একেবারে সেফ একটা ইয়াং জেনারেশান ঘোরাঘুরি করছে জেলের মধ্যে, টকবক করে ফুটছে। যে ইয়াং জেনারেশানের বাইরে থাকার কথা, সমাজে যাদের দায়িত্ব নিয়ে কাজ করার কথা, তাদেরকে জেলের মধ্যে দেখে আমি অস্থির হয়ে পড়লাম, এর কারণটা কী। তারপরেই আমি কারণ অনুসন্ধান করার চেষ্টা করলাম। বহু কয়েদি আমার সঙ্গে যোগাযোগ করলো, তাদের সঙ্গে আমি কথা বললাম, তাতে দেখলাম যে খুব ছোটো ছোটো ঘটনাগুলোকে মেটাতে না পারার জন্য তাদেরকে জেলে যেতে হয়েছে। খুব সহজেই গ্রামে মিটে যায়, কিন্তু সেগুলোকে না মিটিয়ে জেলে তাদেরকে পাঠানো হয়েছে। অসংখ্য ছেলে জেলের মধ্যে মাসের পর মাস তারা জেল খাটছে। আমি পরবর্তীকালে দেখলাম যে এরা কারা, কোনো কি রাজনৈতিক দলের প্রতিহিংসা এটা না কি, কিন্তু ওদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, এরা খুব যে সকলে বেশিরভাগ যে ভিন্ন রাজনৈতিক দলের তা নয়, সেম রাজনৈতিক দলের, মানে তৃণমূলেরই একটা অংশ, যারা তৃণমূলের এই অপরাধমূলক সিদ্ধান্তের প্রতিবাদ যারা করেছে তাদেরকেই সে জেলের মধ্যে পাঠিয়েছে। এইটা আমার কাছে সবচেয়ে বেশি বেদনাদায়ক, পীড়াদায়ক। যে সামান্য আলোচনা করতে পারলেই যেটা মিটে যেত, সেটা কেন মেটালো না? পঞ্চায়েতের আসলে সিস্টেম নেই এখন। আগে যেমন পঞ্চায়েতে বসে অনেক সমস্যার সমাধান হয়ে যেত, তাদেরকে জেলে যেতে হতো না, কোর্টে যেতে হতো না, এখন তৃণমূলের সেই সেট আপ নেই। তাদের এই মিটিয়ে দেওয়ার, বিচার করার, গ্রামীণ সালিশ, সেই যোগ্যতা দক্ষতা নেই, যার ফলে আজকে সবাইকে জেলে যেতে হচ্ছে। এইটা আমাকে সবচেয়েতে বেশি পীড়া দিয়েছে, এটাই আমি সবচেয়েতে বেশি নিজের মতন করে বাইরে বেরিয়ে এটাকে নিয়ে আমার ভাবা দরকার, আন্দোলন করা দরকার বলেই আমি তাকে মানে সাথী করে বেরিয়ে এসেছি বলা যেতে পারে। আপনি তো বললেন যে জেল যাপনের অভিজ্ঞতা আপনার ছিল না অতীতে, তো জেল পূর্ববর্তী এবং জেল পরবর্তী জীবনের মধ্যে পার্থক্য কী? জেলটাকে লেফট ফ্রন্টের সময় অনেক আলোচনা হয়েছিল যে না, ওটা জেল করা যাবে না,
ওটাকে সংশোধনাগার করতে হবে, তাহলে পরে যারা জেলে যাবে তার সংশোধনাগারে যাবে, সেখান থেকে তাদের সামাজিক জীবনে ফিরে আসার মতন সেই পরিকাঠামো জেলের মধ্যে রাখতে হবে। এইটা আলোচনা আমরা শুনেছিলাম, জেনেও ছিলাম, সব জেলগুলোকে সেভাবেই মানে চেষ্টা করা হচ্ছিল সাজানোর জন্য। আমি বলছি আপনার জীবনে কি পরিবর্তন হলো, মানে জেল যাপনের আগে এবং এখন? জেল যাপনের আগে তো আমি গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে কাজকর্ম করতাম, আমি পার্টির রাজ্য কমিটি সদস্য, ক্ষেতমজুর ইউনিয়নের সেক্রেটারি, অর্থাৎ একেবারে গ্রামীণ সর্বহারা আধা সর্বহারা মানুষকে ঐক্যবদ্ধ করার গুরু দায়িত্ব আমার কাঁধে পড়েছে, ফলে আমার রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে ঘুরে ঘুরে এই কাজ করি। জেলে যাওয়ার পরে যেটা নতুন ধারণা তৈরি হলো আমার, সেটা হচ্ছে ওই যে অংশের ছেলে মেয়েরা আজকে জেলের মধ্যে আছে, বিনা বিচারেই তারা জেল খাটছে, মিথ্যা মামলায় তারা জেল খাটছে, তার প্রতিবাদ করা দরকার, মিথ্যা মামলা প্রত্যাহার করা দরকার, এবং যা খুব সামান্য ঘটনা তা কোনোভাবেই যাতে এই সমস্ত ছেলেরা জেলে না যায় তার ব্যবস্থা করা দরকার। এই ছেলেগুলোকে, এই সন্তানগুলোকে সমাজের কাজে লাগানো দরকার, এর বিরুদ্ধে যদি আমাকে আন্দোলন করতে হয় তাহলে করতে হবে, এই মনোবল আমার তৈরি হয়েছে। জামিন পাওয়ার পর তো আজ প্রথম আপনি সন্দেশখালি গেলেন, তো সেখানকার মানুষ আপনাকে কিভাবে গ্রহণ করলেন? আপনারা দেখেছেন যে পুলিশ আজকে আমাদেরকে সভা করতে দেয়নি, আমাদের মঞ্চ খুলে দিয়েছে, মাইক খুলে দিয়েছে, লোকগুলোকে আসতে দেয়নি, বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে আটকে রেখেছে, বলেছে এই সমস্ত জায়গাতে 144 করা হয়েছে ফলে যেতে পারবেন না। তবুও মানুষ যখন শুনেছে যে আমাদের পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম নিরাপদ সর্দারকে নিয়ে সন্দেশখালিতে যাচ্ছে, এই খবর পাওয়া মাত্রই চারিদিক থেকে মানুষ নদী পেরিয়ে এসেছে, বাধা টপকে এসেছে, অনেক জায়গাতে পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে তারা সভাতে এসেছে। এটা দিয়ে আপনারা বুঝতেই পাচ্ছেন মানুষের কি উৎসাহ উদ্দীপনা, এবং তাদের সাথীকে দেখার জন্য, তার সঙ্গে মিলিত হওয়ার জন্য তারা কিন্তু ওই সভাতে এসেছে। স্যার, আপনাকে যখন গ্রেফতার করা হয়েছিল তখন আপনি বলেছিলেন যে আপনাকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে, আপনার বিরুদ্ধে উস্কানি ছড়ানো থেকে শিবু হাজরা তার পোলট্রি ফার্মে আগুন ধরানোর মতো অভিযোগ রয়েছে, সত্যি কি আপনার মদতে এই ধরনের ঘটনা ঘটেছিল? ওরা যেভাবে সাজিয়েছে মামলাটাকে এবং যেভাবে অভিযোগটা করেছে, অভিযোগকারীর সঙ্গে আমার দেখা হয়েছিল জেলখানাতে, বুঝলেন? তা আমি জিজ্ঞেস করলাম যে শিবু, তুমি আমাকে তোমার কেসে জড়ালে কেন, উদ্দেশ্যটা কি? আমি কি তোমার পোলট্রি ফার্মে আঙুল লাগাতে পারি? এতদিন ধরে তুমি কি আমাকে এভাবেই দেখেছো, তোমার কি মনে হয়? কার কথা বলছেন? শিবু হাজরা। ভানু মণ্ডল তো আপনার বিরুদ্ধে অভিযোগটা করেছে, শিবু হাজরা দুজনেই করেছে, দুজনেই হচ্ছে, আর শিবু ভানু মণ্ডল হচ্ছে শিবু হাজরার এক পাহারাদার, তারপরে শিবু হাজরার নেতৃত্বেই হয়েছে ওটা। সেক্ষেত্রে শিবু হাজরা বলেছে, দাদা আমি এটা করতে চাইনি আপনাকে, তবে আমার মনে হয় যে আপনি সোশ্যাল মিডিয়াতে যেভাবে আমাদের পার্টির বিরুদ্ধে এই ঘটনাগুলোকে যেভাবে মানুষের সামনে তুলে ধরেছেন তাতে মনে হয়েছে আপনাকে আটকানো দরকার, তাই আপনার নামটা হয়তো এসেছে, আমি ইচ্ছে করে আপনাকে দেইনি। আমি বললাম যে ঠিক আছে, সেটা মানুষ তো বিশ্বাস করবে না তোমার এই কথায়, তবে তুমি মিটিয়ে নিতে পারতে, যারা তোমার কাছে টাকা চাইতে আসলো তাদের টাকাটা দিয়ে দিলে সন্দেশখালের এই পরিবেশ পরিস্থিতি তৈরি হতো না, 55-60 জন মহিলা এসেছিলো, তারা টাকা পাবে, তোমাদের কাছে জমি লিজ নিয়েছো, 3 বছর টাকা দাও না, টাকাটা দিয়ে দিলে তো ঝামেলা মিটে যেত, পরিবেশ পরিস্থিতি তোমরা তৈরি করলে আর কেস দিলে আমার নামে, এটা খুব একটা ভালো করলে না, তবে ভালো থেকো, শরীরটা তুমি ঠিকঠাক রেখো, এখন ধরা পড়েছো, কাস্টডিতে এসেছো, তোমাকে অনেক দূর যেতে হবে, অনেক প্রশ্নের জবাব দিতে হবে, শরীরের দিকে খেয়াল রেখো, বলে ওকে ছেড়ে দিলাম, ও গেল। তবে দেখুন, আমি যা বলেছিলাম সেটা বাস্তবে পরিণত হলো, আমি বলেছিলাম মিথ্যে মামলা দেয়া হচ্ছে, এই সমস্ত ঘটনায় আমি যুক্ত নই, প্রথমত আপনাদেরকে বলি, দ্বিতীয়ত বলি, এইরকম নোংরা রাজনীতি করতে শিখিনি, আমরা যে দর্শনে বিশ্বাসী, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সমাজটাকে পাল্টাতে চাই, সুতরাং নোংরা রাজনীতির মধ্য দিয়ে সমাজ পরিবর্তন হয় না, মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে, শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে সমাজটা পাল্টায়,
এটাই আমরা শিখেছি। সুতরাং ওই মুরগির ঘরে আগুন দিয়ে রাজনীতি করার লোক আমরা নই। আজকের আমার কথাটাই বাস্তবে পরিণত হয়েছে। গ্রামের মানুষ বলছে, পাড়ার লোক বলছে, অন্যায় হয়েছে। ফলে ওরা যাই করুক না কেন, আমাকে কোনোভাবেই কিন্তু তারা সাজার জায়গায় নিয়ে যেতে পারলো না। ফলে প্রমাণ হয়ে গেল আমি যা বলেছিলাম সেটাই সত্যি। কিন্তু স্যার, বেছে বেছে নিরাপদ সর্দারি কেন? তার অনেক কারণ আছে। আপনারা দেখেছেন যে যেদিন 5 তারিখে, ধরুন আপনার 5ই জানুয়ারি, ইডিকে যেদিন মারা হলো, তারপরের থেকে ওই এলাকায় মায়েরা আস্তে আস্তে মুখ খোলা শুরু করলো যখন শেখ শাহজাহান গা ঢাকা দিল। তারপরে টিভির পর্দাতেও যারা বসছে তারাও উল্টো পাল্টা বলার চেষ্টা করছে। তখন আমি ঠিক করে নিলাম যে সন্দেশখালি সম্পর্কে একটা সম্যক ধারণা এক্ষুনি রাজ্যের মানুষের কাছে উপস্থিত করা দরকার। তখন আমি প্রথম আমার সোশ্যাল মিডিয়াতে লিখলাম যে শেখ শাহজাহান কে, সে কীভাবে বড় হয়েছে, কীভাবে টাকার সম্পত্তি টাকা বাড়িয়েছে, কীভাবে অত্যাচার করছে, সবটা আমি লিখে জানালাম। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছি, আমার ইউটিউবে জানিয়েছি, গণশক্তিতে লিখে জানিয়েছি, নানানভাবে আমি বলার চেষ্টা করেছি। তারপরে ধারাবাহিকভাবে ওই ঘটনাটাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এইটা হচ্ছে তৃণমূলের বিড়ম্বনা। এই খবর যখন ওদের কাছে চলে গেছে তখন ওরা বুঝলো যে নিরাপদ সর্দারকে যদি আটকানো না যায় তাহলে সন্দেশখালীতে লাল ঝান্ডার যে উন্মাদনা তৈরি হচ্ছে এখন, এখানে লাল ঝান্ডা প্রায়োরিটি পেয়ে যাবে, লাল ঝান্ডার শক্ত ঘাঁটি আবার ফিরে পাবে। এক্ষেত্রে তার মুখ বন্ধ করতে গেলে তাকে যেন তেন প্রকারণও আটকাতে হবে, তাই তারা মিথ্যে মামলা দিয়েছে আমার নামে। এই যে দীর্ঘদিন পর আবারও লাল ঝান্ডা সন্দেশখালীর মাটিতে দেখা গেল, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? আসলে দেখুন, লাল ঝান্ডার ঘাঁটি ওটা তেভাগার আন্দোলনের পীঠস্থান বেড়মজুর সন্দেশখালী, রবিরাম রতিরাম চামু বিশাল, গরিব মানুষের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জোরদার জমিদারদের আল ভেঙে দিয়ে গরিবদের মধ্যে জমি বন্টন, একটা আলাদা ইতিহাস সন্দেশখালী। এখানকার মানুষ লাল ঝান্ডার জন্ম দিয়েছে বলা যেতে পারে। সেইখানে তৃণমূল আসার পর যেভাবে অত্যাচারিত হয়েছে মানুষ, সেই অত্যাচার মানুষ বলতে পারছিল না, বললে আবার পাল্টা আক্রমণ, বললে ঘর ভেঙে যাবে, বললে তার পরিবারের উপর আক্রমণ। ফলে মানুষ ডুকরে ডুকরে কাঁদছিল কিন্তু মুখ ফুটে কাউকে বলতে পারছিল না, আর বলার যখন সুযোগ পেল তখন মানুষ গড়গড় করে সব বলা শুরু করেছে। দেখেছেন আপনারা, গ্রামে গেলে মা বোনেরা আপনাদের সামনে এসে, সকলের সামনে এসে বলছে আমাকে এই করেছে, এই করে করছে। ফলে মানুষ এবার সুযোগ পেয়েছে। প্রথম দিকে মানুষ বলেছিল যে এতদিন ধরে লেফট ফ্রন্ট আছে, পরিবর্তন করলে হয়তো আর একটু ভালো হবে। মানুষ বুঝেছিল যে বাম ফ্রন্টের চেয়েতে আরও ভালো কিছু বোধ হয় হতে পারে, এটা মানুষের বিশ্বাস হতেই পারে, মানুষ ভাবতেই পারে। কিন্তু তৃণমূল আসার পরে বুঝলো যে না, বাম ফ্রন্টের বিকল্প আর কিছু হতে পারে না। তাই বাম ফ্রন্টকে আবার ফিরিয়ে আনার জন্যে মানুষের মনের মধ্যে যে যন্ত্রণা ছিল সেটা বেরিয়ে আসতে পারছিল না, এই ঘটনা তাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করেছে। ফলে যত দিন যাচ্ছে তত মানুষ আস্তে আস্তে করে এগোচ্ছে, এটা বুঝতে হবে। মানুষের গণতান্ত্রিক আন্দোলন সমাজ পাল্টাতে পারে, মানুষের গণতান্ত্রিক আন্দোলন মানুষকে সঠিক পথ দেখায়, তাদের চেতনার সমৃদ্ধি ঘটায়, তাদের চেতনার বিকাশ ঘটলে বামপন্থারই সেখানে প্রতিষ্ঠিত হবে। শেখ শাহজাহান 5 তারিখের ঘটনার পর যখন ফেরার হয়ে যায়, তখন আপনি বলেছিলেন যে সন্দেশখালীতে তাকে দেখা গিয়েছে, সত্যি কি তাকে দেখা গিয়েছিল? সন্দেশখালীতে তো ছিল, আজকেরও গ্রেপ্তার করেছে। আপনি দেখুন না, যেটা দেখাচ্ছে ওরা মিনাখা থেকে সন্দেশখালীর খুব লাগোয়া, তার মানে আমি যা বলেছিলাম সব একেবারে 100% ঠিক। আমি প্রথমত বলেছিলাম যে সন্দেশখালী শেখ শাহজাহানের সবচেয়ে নিরাপত্তা ঘাঁটি হচ্ছে সন্দেশখালী। সন্দেশখালীতে 2টো থানা আছে, এই 2টো থানা ওকে যেভাবে পাহারা দিয়ে রাখতে পারবে, এর বাইরে গেলে সেই সুযোগটা সে পাবে না। যদিও রাজ্যের পুলিশও তাকে পাহারা দেবে যেহেতু দিদিমণির নির্দেশ আছে, কিন্তু তবুও এটা হচ্ছে তার হোম এলাকা। এই 2টো থানার পুলিশ তাকে যেভাবে গার্ড করবে অন্য জায়গায় সেই সুযোগ পাবে না। ফলে সে এই এলাকাতেই বিভিন্নভাবে গোচরণ ভূমির মতন এখানে ওখানে করে দিন কাটিয়েছে, রাত কাটিয়েছে, এটাই বাস্তব। আজকের মিনাখা থেকে ওরা বলছে মিনাখা থেকে ধরেছে, কিন্তু এই সময়কালের মধ্যে সন্দেশখালীর মধ্যেই ঘোরাফেরা করেছে, পাহারা দিয়েছে তৃণমূল, পাহারা দিয়েছে পুলিশ, এটাই বাস্তব। আজকের প্রমাণ হয়েছে, তাহলে আমার কথাটাই ঠিক, আজকের প্রমাণ হয়ে গেল। আপনি এর আগেও বলেছেন যে আপনি যখন বিধায়ক ছিলেন 2013 সাল থেকে আপনি বিধানসভায়
এই যে মানুষের দুর্দশা সেই কথা তুলে ধরেছেন, কিন্তু বিধানসভায় আপনাকে একাধিকবার অসহযোগিতা করা হয়েছে, এ বিষয়ে কী বলবেন? আপনারা দেখুন যে আমি 2011 সালে তো MLA হলাম, তখন আমাদের গোটা রাজ্যে প্রায় লাল ঝান্ডা নেই বলা যেতে পারে, লাল ঝান্ডা ছেড়ে মানুষ চলে গেছে। এইরকম একটা সময় সন্দেশখালীর মানুষ আবার লাল ঝান্ডাকে জেতালো। জেতানোর পরে হলো কি, যেহেতু গোটা রাজ্য দখল করে নিল তৃণমূল, আর সন্দেশখালীর মতন জায়গাতে লাল ঝান্ডা, ওই জায়গাটাকে ড্যামেজ করতে হবে। ফলে প্রথম তারা আঘাত করলো গরিবদের উপরে, যে গরিবরা জমি পেয়েছিল সেই জমি লুট করতে হবে, বর্গাদার উচ্ছেদ করতে হবে, মানুষের অধিকারে হস্তক্ষেপ করতে হবে। ফলে তারা প্ল্যানিং করে কিন্তু এগুলোকে নামালো। আমি বিধানসভাতে এই সমস্ত কথা ধারাবাহিকভাবে আমি বলার চেষ্টা করেছি, কিন্তু তৃণমূল যেহেতু সন্দেশখালীকে প্রজেক্ট করেছে, সেই জন্যই তারা আমার কথা শোনার প্রয়োজন বোধ করেনি, বরং মাঝপথে মাইক বন্ধ করেছে, আমার কথা বলা থামিয়ে দিয়েছে। ফলে তারা কোনো দিনের জন্যে মনে করেনি যে তার কথাটা শোনা হোক এবং সন্দেশখালী যা ঘটছে তা দেখা দরকার। কারণ তাদেরকে আমি যখন বলতাম ওটা, তখন তো এটাই বলতাম যে ওই জমি লুট করছে তৃণমূলের লোকজন, ওই বর্গাদারকে তাড়াচ্ছে তৃণমূলের লোকজন, ঘর ভাঙছে তৃণমূলের লোকজন, ফলে তারা আমার কথা কেন শুনবে? সঙ্গত করেনি, তারা শোনেনি, এখন ঠেলায় পড়ে এই সমস্ত কথাগুলো বলছে যে উনি যদি জানতেন তাহলে বিধানসভায় বললো ঠিক আছে, বিধানসভায় তাড়াহুড়ো করে সবটা সিদ্ধান্ত নেওয়া গেল না, কিন্তু উনি তো প্রেস মিট করতে পারতেন, উনি তো বামফ্রন্টে বলতে পারতেন, উনি তো পার্টিতে বলতে পারতেন, নানান কজ তারা উপস্থিত করার চেষ্টা করছে মিডিয়াতে। আমার কাছে পরিষ্কার কথা হচ্ছে, একটা বিধায়কের বলার জায়গা কোথায়? খুব সিম্পল, একজন যখন নির্বাচিত হয়, সে যদি বিধায়ক হয়, তাহলে তার বলার একমাত্র জায়গা সেটা হচ্ছে অ্যাসেম্বলি, বিধানসভা। তাহলে MLA হিসেবে আমি বিধানসভাতেই বলেছি, এর বাইরে প্রেস মিটের কোনো দাম থাকে না। সেখানে যা বলেছিলাম ওই ওরা মানুক আর না মানুক, আজকের ডকুমেন্টস বেরিয়ে আসছে, তাহলে আমি তো ঠিক জায়গায় বলেছি। এখন ওরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আসলে আমি যা বলেছিলাম তা যদি কার্যকরী হতো, তাহলে সন্দেশখালীর এই অবস্থা হতো না। সন্দেশখালীকে এই অবস্থা ফেলার জন্যে তারা আজকের এই জায়গাটা নিয়ে গেছে। আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল থানায়, যে FIR নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, আজকে ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি বলেছেন যে হিউম্যান এরর, অর্থাৎ মানুষের স্বাভাবিক যে ভুল ভ্রান্তি হয় তার জন্য এই ঘটনা ঘটেছে, আপনাকে 17 দিন জেল খাটতে হলো, কি বলবেন? এখন দেখুন, হ্যাঁ, ভুল করলেই জেল খাটতে হবে, কারণ তৃণমূলের সময় আমি বাস করছি তাদের রাজত্বে, আর তাদের ভুলের মানে কি আছে, তাদের ভুলে একজনের যদি ফাঁসি হয়ে যায় তাতে ওদের কিছু এসে যায় না, ওদের ভুলে যদি কারো শাস্তি হয় তাতে ওদের কিচ্ছু এসে যায় না, সেটাও ওদের কাছে সামান্য ঘটনা। কিন্তু বাস্তবটা কি দাঁড়ালো, সামান্য ভুলে আমি 17 দিন জেল খেটি, তার জন্য আমার কোনো অনুশোচনা নেই, কিন্তু আমার অনুশোচনা এবং আক্ষেপ তাদেরকে আমি আসামের কাঠগড়ায় দাঁড় করাতে চাই এই জন্যে যে বাকি যে 111 জনের নামে FIR করা হয়েছে, সেই 111 জনের নামে কেন FIR লজ হলো? কারণ এরা তো দাবিদার, এরা তো টাকা পাবে, তাহলে যার কাছে টাকা পাবে, যে লুট করছে, যে জমি কেড়ে নিয়েছে, যে ঠকাচ্ছে, সেই লোকটার বিরুদ্ধে যখন মানুষ এসে থানায় অভিযোগ জানাচ্ছে, ওই লোকটার কাছে টাকা পাবো, শিবুর কাছে টাকা পাবো, উত্তমের কাছে টাকা পাবো, আর সেই শিবু উত্তম তাদের বিরুদ্ধে অভিযোগ করে তাদেরকে জেলখানায় পাঠাবে, এটা মেনে নিতে হবে? এত বড় অন্যায় মানা যায়? প্রশ্ন হচ্ছে এখানেই, মমতা ব্যানার্জিকে আমি আসামের কাঠগড়ায় দাঁড় করাতে চাই এজন্যেই যে আজকের তুমি যে নেতাকে গার্ড করছো, তুমি যে নেতার হয়ে কথা বলছো, সেই নেতা লোকের কাছ থেকে জমি লুট করেছে, টাকা লুট করেছে, তারা যখন টাকা চাইতে আসলো তাদের বিরুদ্ধে অভিযোগ হলো কেন? ওরা কী দোষ করেছে? কেন এই কাজ করা হলো? আজকের তুমি টাকা ফেরত দিতে যাচ্ছ, তার মানে টাকা নিয়েছিলে, আজকে বলছো জমি ফেরত দেবো, তার মানে জমি লুট হয়েছে? তাহলে ওদের কাজের ভিতর থেকেই প্রমাণিত যে ওদের নেতারা গরিব মানুষের জমি লুট করেছে আর গরিব মানুষের লিজের টাকা দেয়নি, এটা তো আমাকে নতুন করে বোঝাতে হবে না, ওদের কথাতেই প্রমাণ হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, মমতা ব্যানার্জিকে আমি জিজ্ঞাসা করি যে আজকে যাদেরকে টাকা দিচ্ছ এই টাকা কোথার থেকে আসছে? বাপের জমানো টাকা, পৈতৃক সম্পত্তি বিক্রি করে টাকা আনা হচ্ছে, না আমার আপনার টাকা দেওয়া হচ্ছে? কে দিচ্ছে এই টাকাটা?
তাহলে বলতে হবে যে লোন করে নিয়ে এসেছি কারো কাছ থেকে, ভিক্ষে করে নিয়ে এসেছি, কিংবা আমার এই পাঁচজন নেতা অনেক টাকা আছে, সেই টাকার একটা অংশ দিয়েছে এই চোরেদের আড়াল করার জন্যে। তাহলে যারা চুরি করলো তাদের শাস্তি নেই, বরং তুমি আমাদের সাধারণ মানুষের টাকা বাজেট পেশ করে, বাজেটের টাকা ধরে সেই টাকা দিয়ে বলছো মানুষকে আমি তাদের প্রাপ্য টাকা পাইয়ে দিচ্ছি, জমি ফেরত দিচ্ছি। জমি কাটলে কেন? কী এত স্পর্ধা হয়েছে? আবার বলে না আমি মানবিক দিক আছে আমার। কী মানবিক দিক আছে তার? এতই যদি মানবিক বোধ থাকতো তাহলে বিধানসভায় বসে এই গরিব মানুষ যাতে জমি না পায় তার জন্যে আইন তৈরি করতো না। আর তো গরিব মানুষ পাট্টা জমি পাবে না, খাস ভেস্টের বেনামি জমি এবার যা থাকবে ও কর্পোরেটকে বিনা পয়সায় দিতে পারে, কম পয়সায় দিতে পারে, এই আইন তৈরি করেছে বিধানসভায়। এই হচ্ছে মমতা ব্যানার্জি সরকার, এভাবেই তারা এদেরকে প্রশ্রয় দিচ্ছে, গাঢ় করার চেষ্টা করছে। সেই জন্য আমার যদি মেয়ে হয়েছে, শাস্তি পেয়েছি আমি 17 দিন, তার চেয়েতে বেশি আমার কষ্ট হচ্ছে ওই 111 জনের নামে মিথ্যে অভিযোগ করার জন্যে। কিন্তু যাদের ভুলে আপনাকে এই 17 দিন হাজত বাস করতে হলো, তাদেরকে ক্ষমা করতে পারবেন? আমি ক্ষমা করার কে বলুন? আমি তো একজন বামফ্রন্টের কর্মী মাত্র, সিপিএম পার্টির কর্মী মাত্র। আমি সিপিএম পার্টির নির্দেশ পালন করছি, কাজ করছি মানুষের মধ্যে। মানুষই ঠিক করবে, মানুষই বিচার করবে, তাদেরকে ক্ষমা করা উচিত কি উচিত না। এখন মানুষের সেই বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোর্ট তো ওদের বিচার করতে পারবে না, তৃণমূলের এই চোরগুন্ডাদের কী বিচার করবে কোর্ট? কোর্টের বিচার করার মতন সেই জায়গায় নেই এখন। ওদের মানুষই রায় দেবে, মানুষের কাঠগড়ায় ওদের বিচার হবে, মানুষ সেই অপেক্ষায় আছে। মানুষের বিচার আমি মাথা পেতে নেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এই যে সন্দেশখালী যা মা বোনেরা তারা যে প্রতিবাদ করছেন, যারা তারা বহিরাগত, তারা কি কোনো দল করেন? আপনি তো দীর্ঘদিন তাদের সঙ্গে রয়েছেন, কোনো দলের সঙ্গে যুক্ত? তাদের কি কলকাতার থেকে নিয়ে যাওয়া হয়েছে? আপনি কি বলবেন? দেখুন, পরিষ্কার তো দেখা যাচ্ছে কারা কথা বলছে। তাহলে যদি ওদেরকে মনে করে যে ওরা বহিরাগত, তাহলে একজনকে ধরে একটা রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড অনেক কিছু তো আছে, তা 2-5 জনকে ধরে জেলে ঢুকিয়ে দিক, এ বহিরাগত ওখানে গিয়ে ওদেরকে উস্কানি দিয়ে এই সমস্ত করাচ্ছে, এ তো খুব সোজা ব্যাপার। কেন মানুষের সামনে এই সমস্ত মিথ্যে কথা বলে বেড়াচ্ছে? এর তো কোনো মানে হয় না। যারা জীবন যন্ত্রণা নিয়ে ছটপট করছে সন্দেশখালীর মতন জায়গাতে, বাঁচার জন্যে, অক্সিজেন পাওয়ার জন্যে, মানে তারা আকুতি মিনতি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে এই কথা বলা মানে তাদেরকে অপমান করা। গণতান্ত্রিক আন্দোলন যারা করছে তাদেরকে অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে। আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। মানবিক বোধ থাকলে এই কথা বলতে পারে না। কেন আজকের সন্দেশখালীর মা বোনেরা এই কথা বলছে? এই বোধ যদি ওদের থাকতো মমতা ব্যানার্জির, তাহলে এই কথাগুলো বহিরাগত বলে ওদেরকে অপমান করতে পারত না। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733-066-075। শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে। শেখ শাহজাহানের গ্রেফতারের পর সন্দেশখালীতে কি কোনো পরিবর্তন আসবে, আপনি কি মনে করেন? শেখ শাহজাহান একটা মোস্ট ক্রিমিনাল আমাদের কাছে, বুঝলেন তো, না রাজনীতিবিদ না কিছু। মমতা ব্যানার্জি একটা লাইসেন্স দিয়েছিল, সেই লাইসেন্সও পেয়ে গেছে। যে কী ব্যাপার? না, নিচের দিকে যত পারো করে খাও, তার একটা অংশ কালীঘাটে পাঠাও। ফলে ও যখন দেখলো যে এত বড় একটা অফার আসছে আমাদের কাছে, তাহলে এই অফারটা কাজে লাগালেই তো আমি কোটিপতি হয়ে যাব। ফলে সেই অফারটাকেও ব্যবহার করেছে, আর মমতা ব্যানার্জি তাকে দিয়ে ভোট করিয়েছে, ভোট লুট করিয়েছে, ভোট করিয়েছে বলবো না, সরি ভুল হলো, ভোট লুট করিয়েছে তাকে দিয়ে। তাকে দিয়ে এলাকার মানুষকে শোষণ করিয়েছে, তাকে দিয়ে এলাকার মানুষকে চমকিয়েছে, ভয় দেখিয়েছে, অত্যাচার করিয়েছে, যা যা করার। হ্যাঁ, মানে একজন মানে মূর্খ, একজন মানে মানে বোধহীন লোক, কেবলমাত্র শক্তি যার আছে, এইরকম লোককে পেলে যেরকমভাবে ব্যবহার করা যায়, মমতা ব্যানার্জি শেখ শাহজাহানকে সেভাবেই ব্যবহার করেছে। একদিন বোধের উদয় হবে শেখ শাহজাহানের, যে আমাকে কীভাবে ব্যবহার করা হয়েছে। আজ না হলো কাল হবেই, যদি তার সেই চেতনায় আঘাত আসে, তাহলে সে বুঝবে যে আমাকে মমতা ব্যানার্জি কীভাবে ব্যবহার করেছে। ফলে এই লোকটার
জামিনে ওখানকার এই লোকটার সাজাতে ওইখানকার পরিবেশ ফিরবে কি ফিরবে না সেটা নির্ভর করে না। ওই এলাকার শান্তি ফিরবে কি ফিরবে না তার পূর্বাভাস দিচ্ছে ওই এলাকার জনগণের মা বোনেদের ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন। এই গণতান্ত্রিক আন্দোলন যত এগোবে, যত বিকশিত হবে, তত আস্তে আস্তে করে শান্তির বাতাবরণ তৈরি হবে। আজকের সন্দেশখালীতে তারই পথ তৈরি হয়েছে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। অর্থাৎ একটা প্রসেসের ব্যাপার। একদম শেষ প্রশ্নে আসব, যেদিন আপনি গ্রেফতার হলেন, এই আমাদের আমরা যেখানে ইন্টারভিউ নিচ্ছি পাশেই বাঁশদ্রোণী থানা, সেখানে প্রতিবাদ করতে দেখা গিয়েছে আইনজীবী ফিরদৌস আমিমকে, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিআইএম নেতা কৌস্তভ চ্যাটার্জি থেকে শুরু করে শতরূপ ঘোষ, মধুজা সেন সকলে ছিলেন। জামিন পাওয়ার পর তাদের সঙ্গে কথা হয়েছে? দেখুন, আন্ডার সেকশন 147, 148, 149, 435, 436, 120B, 379, 427 অফ আইপিসি, সেকশন 5 অফ প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমেল অ্যাক্টে এই নিরাপদকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারির সময় দেখানো হয়েছে 2:50 মাঝদ্রোণী পিএস আজকের তারিখে। ফলে এটা বুঝতেই পারছেন যে নাগরিক অধিকার কিভাবে এই রাজ্যে রানীর রাজত্বে খর্ব হয়। এই বুঝতে পারছেন না, গিয়ে লোকটি শাহজাহানের হোয়ার অ্যাবাউট বলে দিয়েছে, বলেছে শাহজাহান এলাকায় আছে, তো তাকে গ্রেপ্তার করতে হবে না, কারণ তো রানীর পছন্দের নিরাপদ নন তিনি বুঝতে পারছেন এই নিরাপদ সর্দারদের জন্য। তাই এই নিরাপদ সর্দারদের গ্রেপ্তার করা হয় রানীর নিরাপত্তাহীনতার জন্য, রানী নিরাপত্তাহীনতায় ভুগছে। দেখুন, এখানে ওরা তো সবাই জানে যে আমি ক্ষেত মজুর আন্দোলনের নেতা, অর্থাৎ গ্রামীণ সর্বহারা আধা সর্বহারা মানুষকে ঐক্যবদ্ধ করার জন্যে পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে। সারা রাজ্যের মানে গ্রামীণ যে গ্রামীণ সর্বহারা আছে, আধা সর্বহারা জাতির গতর সর্বস্ব মানুষ, তাদেরকে ঐক্যবদ্ধ করা আজকের দিনে খুব প্রয়োজন। কারণ এই অংশটাকে আমরা অনেক বেশি তাদের রাজনৈতিক চেতনার মান বৃদ্ধি করার দায়িত্ব পালন করছি। সেই জায়গায় দাঁড়িয়ে যখন সবাই শুনলো যে কমরেড নিরাপদ সর্দারকে বাঁশদ্রোণী থানাতে এইভাবে আনা হয়েছে, মানে জোর করেই আনা হয়েছে কোনো ডকুমেন্টস না দেখিয়ে, স্বাভাবিকভাবে সব জায়গার কমরেডরা, কলকাতার কমরেডরা সবাই ঝাঁপিয়ে পড়েছে এখানে। এটা আমাদের পার্টির নিয়ম অনুযায়ী, মানে শ্রমিক শ্রেণীর নেতা হিসেবে তারা সবাই ছুটে এসেছে। তাদের আরেকজন সাথীকে মানে বেআইনিভাবে নিয়ে যাওয়া হচ্ছে তার প্রতিবাদ করতে, রুখে দাঁড়াতে। জেল থেকে বেরিয়ে এসে অনেকেই ফোন করেছে, অনেকের সঙ্গে সামনাসামনিও কথা হয়েছে, কিছু প্রোগ্রামের সঙ্গে অনেকের সঙ্গে যুক্ত হচ্ছে। আমি জেলে ছিলাম, ওরা ওই দিন প্রতিবাদ করেছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আমি যে কটা দিন জেলে ছিলাম আমি ভালো ছিলাম, জেলের মধ্যে ছিলাম, শরীর রেস্ট পেয়েছি, সুস্থ ছিলাম, কাজের মধ্যে ছিলাম না। ওই কটা দিন এই যে কমরেডরা আমাকে বাঁশদ্রোণী থানায় এসেছিল, তাদের খাওয়া ঘুম ছিল না। প্রতিদিন তাদের কর্মসূচি, প্রতিদিন তাদের পরিকল্পনা, গ্রাম বাংলা শহর শহরতলি সর্বত্রই কিন্তু দাপিয়ে বেরিয়েছে। এই 17 দিন গোটা রাজ্যের মানুষ আজকে টকবক করে ফুটছে, বিরাট গুরুদায়িত্ব তারা পালন করেছে। আমাদের পার্টিতে এইরকমই হয়, যখন কমরেড জেলে চলে যায় তখন সে জেল থেকে অভিজ্ঞতা নিয়ে আসে, আর যারা বাইরে থাকে তারা সেই জেলের সাথীর কথা মনে রেখে সমাজ পরিবর্তনের একটা পরিবেশ তৈরি করার জন্য যে লড়াই, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যায়। ওরা সেই কাজ করেছে, আমার পক্ষ থেকে তাদেরকে বিপ্লবী অভিনন্দন। অফিসিয়ালি জামিন মঞ্জুর হওয়ার পর আপনি আমাদের চ্যানেলে প্রথম ইন্টারভিউ দিলেন, আপনার এই ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী পথ আপনার আরও প্রশস্ত হোক, অসংখ্য ধন্যবাদ। তো আপনারা শুনলেন এক্সক্লুসিভ নিরাপদ সর্দার, দেখতে থাকুন দি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।